কতরকক্তমা থানায় 26 মে নিসিমি 38 জুন সলেংটা সাব ডিভিশনাল হসপিটাল তুই গরি নিবাগে যতন বেলাই বিয়াল ক্লাইজ যাক কক্তমাও সাইমাঙ্কা থানায় 26 মে ও সলেংটা সাব ডিভিশনাল হসপিটাল নি মতর দেরমা বাই তিনি বাগে যতন বিয়াল ক্লাইজ যাক তাই কক্তমাও সাইমাঙ্কা হসপিটাল এডমিট ইংজাক রক বরক বালটি বাই হাসাল নি তুই খগে ইউজ খাই মাতঙ্গু বেলাই ন বিয়াল কষ্ট খাই মাতঙ্গু হিনে কক্তমাও সাইমাঙ্কা সলেংটা সাব ডিভিশনাল হসপিটাল নি ডক্টর জেনিফার বাই কক সাবই ডক্টর জেনিফার তামস থাকা 980 চিনি কক্তমানি মাংক্লিব বিরি রিপোর্ট চিনি কক্ত আপনার নামটা বলবেন আমি পিন্টু দাস এডভেটেন টি এস আর আচ্ছা কতদিন ধরে আছেন এখানে আমি 2 তারিখ ম্যালেরিয়া নিয়ে ভর্তি হয়েছি আচ্ছা তো এখানে শুনছিলাম যে জলের সমস্যা এটা কি সত্যি হ্যাঁ আমরা বাথরুমে তো জল নাই আমরা ওই আমরা অ্যাটেন্ডার বাতি দিয়ে নেওয়া যায় ওই আমরা এদিকে ইউজ করি আর কি মানে সাপ্লাইয়ের কোনো ব্যবস্থাই নাই ওই বাইরে আছে এদিকে বাইরে ওই একটা ট্যাঙ্কি আছে এদিকে ট্যাঙ্কির থেকে ওই অ্যাটেন্ডারে জল দিয়ে দেয় আমরা ইউজ করি আর এমনি কোনো বাথরুমে জল নেই তাকক বুং তামখা আমি তো কানপুর অঙ্ক বড় রোগীতি ফেমানি দা হিংকে তাবুক যে খানামানি আর তুই করে রকনি খানামানি অব নরক ফাই তাম নুখা হিংকে যে তাক তুই করি মানে অব সাল বসে তুই করে অব বসে করতে সাইমান হিংকে নরক তিনি যে ফাই তুই করি নুখা হিংকে তে রুগী তাবো তলে থানা হিংকে তুই করে হিংকে নি তো প্রবলেম নাই হিংকে অব তিতাম সানাই হিংকে তাম সানামু যং হাপাং না শুনেছি যে লংতলা ভ্যালি মহকুমা হাসপাতাল অনেকদিন ধরে ঠিক ঘটনাটা গোটা বিষয়টা যদি আমাদের একটু তুলে ধরে অনেকদিন ধরে আমরা এখানে জলের সমস্যা হাসপাতাল প্লাস কোয়ার্টারে জলের সমস্যা অনেকদিন ধরে তো এই কথা এসডিএমরে জানানো হয়েছে যেহেতু এসডিএম আমাদের অসুস্থ আছে তো তাই নিয়ে মহেশদের উপরে দায়িত্ব দিয়েছে মোটরের ব্যবস্থা করা জলের কি সমস্যা তো এই নিয়ে সেটা এমওএসির সাথে কথা হয়েছে তো এমওএসি হয়েছে তাই নিয়ে দেখবো মোটরের মোটর অথবা জলের যা সমস্যা আছে তাই নিয়ে সে দেখবো তো দেখা দেখবো যে কইছে এর উপরে তাই নিয়ে ঠিক আমরা কোনো রেসপন্স পাইছি না তো দাদার উপরে দায়িত্ব দিছে উনি আমরা একজন স্টাফ নার্স কোয়ার্টারে আমরা সবাই থাকি ওনার উপরে দায়িত্ব দিছে মানে কীভাবে কী করার তো কতদিন ধরে ম্যাম জল নাই এখানে তাই দু সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহ কোনো তো আর হসপিটালে তো সপ্তাহ তাহলে কখন বর্তমানে তারা কিভাবে জল ব্যবহার তো হসপিটালে বিভিন্ন একটা আছে সেপটিক ট্যাঙ্ক এখন আপাতত আমরা যার যার যেমন স্টাফ যার কাছে মোটর আছে তাদের আমরা নিয়ে এসে রিকোয়েস্ট করে করে আমরা নিজেও ইউজ করতেছি হসপিটালে বালতি দিয়ে এসে সামনে বালতি দিয়ে এসে আমরা বালতি দিয়ে নিয়ে নিয়ে এক দু বালতি নিয়ে আমরা ইউজ করতেছি তখন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন কি করবেন ঠিক এখন তো এনি হাও তাই নিয়ে জানানো হয়েছে এনি হাও আমরা কি কয়েক দিনের মধ্যে আমরা করতে লাগবো তো আগে যে মোটর আছে ওটা তো নষ্ট দেখানো হয়েছে ওটা নষ্ট তো আপাতত নতুন মোটর যতদিন না আয়ে ওই মোটরটারে আমরা লেগা আবার ইয়ে করার লেগে রিপেয়ারিং এর লেগা দিয়েছি তো মোটরটা এখনো আইসে না গতকালকে দেওয়া হয়েছে তো আজকে কালকে খবর আছে ধন্যবাদ থ্যাংক ইউ